কার্যকর হাসপাতালে নতুন অধ্যক্ষ নেওয়ার আগে জটিলতা অব্যাহত। অপসারিত অধ্যক্ষের অনুগামীরা নতুন অধ্যক্ষকে হাসপাতালে ঢুকতে বাধা দিলেন। একই সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেনকেও বাধা দেওয়া হয় প্রিন্সিপালকে। সব মিলিয়ে আরজিকর হাসপাতালে জটিলতা। আরজিকরে নতুন অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার আগেই জটিলতা অব্যাহত। নতুন অধ্যক্ষকে ঢুকতে দিতে নারাজ অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের অনুগামীরা। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তৃণমূল সাংসদ শান্তনু সেনকেও বাধা দেওয়া হয়। একই সঙ্গে বাধা দেওয়া হয় প্রিন্সিপালকেও। শেষ পর্যন্ত আজও কলেজে ঢুকতে না পেরে ফিরে গেলেন নতুন অধ্যক্ষ। আরজিকর মেডিকেল কলেজ কিছুদিন আগেও ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে প্রথম এবং সারা ভারতবর্ষের মধ্যে 11তম জায়গায় ছিল। আরজিকরের গ্লোরি আমরা বজায় রাখব। সরকারি নির্দেশাবলী অনুযায়ী নতুন একজন প্রিন্সিপাল হয়ে এসেছেন, তিনিও আমাদের আরজিকরের প্রাক্তনী। তিনি এর আগে আরজিকরে এমএসবিপি হিসাবে কাজ করেছেন, যথেষ্ট ভালো মানুষ। ওনারা আজকে আমরা আলোচনা করেছি, প্রিন্সিপাল নিজে ছিলেন, এমএসবিপি নিজে ছিলেন, আমি নিজে ছিলাম, ছাত্ররা ছিল, সব পক্ষের ছাত্ররাই ছিল। এবং ওরা আগামীকাল কথা দিয়েছে, আগামীকাল স্টুডেন্টরাই সসম্মানে প্রিন্সিপালকে নিয়ে গিয়ে তার চেয়ারে বসাবে, এটা সমস্ত ছাত্রছাত্রীরা কথা দিয়েছে। না, প্রিন্সিপাল কেন ফিরে যাবে? প্রিন্সিপাল কাজ করছে, আজকে তিনি এমএসবিপির ঘরে বসে কাজ করবেন। আর এবার যে খবর দেখাবো, ফের এক ডেঙ্গি আক্রান্তে মৃত্যু হলো। আজ ভোরে দক্ষিণ কলকাতার এক বাসিন্দা চিকিৎসকের মৃত্যু হয়। তার পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন, বাড়িতেই তার চিকিৎসা চলছিল। এরপর আজ ভোরে চিকিৎসক দেবদূতী চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। আচমকা প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ায় মিন্টু পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসককে। চার দিন চিকিৎসা চলার পর আজ ভোরে মৃত্যু হয় ওই চিকিৎসকের। কিডনি প্রতিস্থাপনের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম ছিল বলে মনে করছেন চিকিৎসকরা। বর্ষায় ডেঙ্গির দোসর, এবার ম্যালেরিয়া, এবার মশাবাহিত এই দুই রোগ উদ্বেগ বাড়াচ্ছে হাওড়ার বাসিন্দাদের। কারণ ম্যালেরিয়া এবং ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন একাধিক বাসিন্দা। হাওড়া জেলা শহরে জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন অনেকেই। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত 50টি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 548 জন। 4, 23 এবং 39 নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে। ঘিঞ্জি মঙ্গলাহাট এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। চলতি বছরে 31 আগস্ট পর্যন্ত হাওড়া শহরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 138 জন। রতুয়ার মহানন্দা টোলার গঙ্গার ভাঙনে এবার গৃহহীনদের নিয়ে জেলাশাসকের দপ্তরে গেলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। ভাঙন কবলিত রতুয়ার মহানন্দা টোলার গঙ্গা ভাঙনে গৃহহীন মানুষদের নিয়ে জেলাশাসকের দপ্তরে হাজির হলেন বিজেপি সাংসদ। জেলাশাসকের দপ্তরে ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে এরপর বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ। যাদের বাড়ি হচ্ছে গঙ্গাগড় দিয়ে একেবারে নদীতে তলিয়ে গেছে, এরকম 16টা পরিবার আছে যাদের বাড়ি গঙ্গাতে তলিয়ে গেছে, এরা থাকবে কোথায়? কলা আকাশের নিচে বাস করছে। এক নম্বর, দুই নম্বর হচ্ছে যে 116টা পরিবার আছে কান্তুতলা যাদের বাড়ি রাজ্য সরকারই তো মানুষের পাশে নেই। আর এই ডিএম এর কটা মাথা আছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওর কি সিট দ্বারা আছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিট দ্বারা আছে? কেন্দ্রীয় সরকারের বেতন খায়, এই সমস্ত গরিব মানুষের টাকায় তার হচ্ছে যে আজকে তার পকেট বোঝাই হয়। এই গরিব মানুষের টাকায় তিনি এখানে বেতন পান, তো আজকে উনি এই গরিব মানুষের দিকে লক্ষ্য করছেন কি? ওরা আসলে গরিব মানুষগুলোকে এরা জলে ভাসিয়ে দিতে চায়। এই গরিব মানুষের কথা এদের চোখের জল, এদের চোখে পড়ে না, এদের কথা কানে ঢোকে না।